ফেনী জেলার ছাগলনাইয়া থেকে রপ্তানি কাপড় চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সাত। এই সময় তাদের কাছ থেকে ১৮টি কার্টনে ১৫,০০০ পিস কাপড় উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১২টায় নগরীর চাঁদগাঁও র‍্যাব সাতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সাতের অধিনায়ক এম এ ইউসুফ। বার্স এ এবং জেট লিমিটেড নামক দুটি গার্মেন্টস তারা ইতালিতে প্রোডাক্ট পাঠাচ্ছিল, প্রায় ৪০,০০০ মতন আপনার গার্মেন্টস সামগ্রী, যেটি ঢাকা থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে লোড হওয়ার কথা। বাট প্রতিমধ্যে ফেনীর ছাগলনাইয়া বিসিক এলাকায় এই ভ্যানটি নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এই আনলোড করা হচ্ছিল এবং আমরা খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি এবং আমরা ঘটনাস্থল থেকে প্রায় ১৮ বস্তা পরিমাণ সামগ্রী উদ্ধার করি, যেখানে প্রায় অর্ধেকের মতন ১৫,০০০ পিসের উপরে সামগ্রী হবে এবং ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুক্রবার রাত ৭:৩০টার দিকে ধুমঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই কাজে ব্যবহৃত একটি কাভার ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ৫ জন হলেন মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মাইনুল হাসান আশিক ও মোহাম্মদ নূর নবী। র‍্যাব ৭ জানায়, বেশ কিছুদিন ধরে ঢাকার কয়েকটি কাপড় রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদেশে প্রেরণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে প্রেরিত পণ্য চুরির অভিযোগ করে আসছিল। এরই প্রেক্ষিতে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায় র‍্যাব। রিপোর্ট ছিল, অভিযোগ ব্যবসায়ীরা করছিলেন যে তারা যে প্রোডাক্টগুলো রপ্তানি করতে পাঠায় ঢাকা থেকে কোনো একটা গার্মেন্টস থেকে তারা পাঠায় এখানে চট্টগ্রাম বন্দরে লোড করার জন্য, বাট এই প্রতিমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে কোনো এক জায়গায় এই একটি সিন্ডিকেট তারা এই প্রোডাক্টগুলো আনলোড করে কিছু সেখান থেকে সরিয়ে ফেলে এবং কিছু বলতে অনেক সময় দেখা যায় যে অর্ধেক পরিমাণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযানটি পরিচালনা করি। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও এই ধরনের অভিযান পরিচালনা করতে, কারণ যেটা আমি বলেছি, যেটা আসলে আমাদের দেশের একটা ভাবমূর্তির ব্যাপার, কারণ আমাদের গার্মেন্ট শিল্পটা যদি কোনো কারণে পিছিয়ে যায় তা সামগ্রিকভাবে কিন্তু আমাদের দেশই এটার জন্য ক্ষতির সম্মুখীন হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, দীর্ঘদিন তারা গার্মেন্টসের তৈরিকৃত পোশাক পরস্পর যোগসাজশে বিদেশে রপ্তানি করার পূর্বে কাভার ব্র্যান্ডের সিল অক্ষত অবস্থায় রেখে মালামাল চুরির মাধ্যমে প্রতারণা করে আসছে। গ্রেপ্তারকৃতদের চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আপনার এই চক্রটি অত্যন্ত সুকৌশলে কাজগুলো সম্পন্ন করে। আপনারা যদি কাভার ভ্যানটিও দেখেন, আপনাদের জন্য আমরা বাইরে রেখেছি, যে মালিক যখন গার্মেন্টস থেকে কাভার ভ্যানটি লোড করে দিচ্ছে, লোড করার পরে ওনাদের উপস্থিতিতে তারা সিলগালা করে দেয়, বাট এই চক্রটি কিন্তু সেই দরজাটা খোলে না, সিলগালা অবস্থায় থাকে। বাট তারা অন্য ভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন স্ক্রু অথবা নাটবল্টু খুলে দরজাটাকে খুলে ফেলে, বাট এই সিল কিন্তু ইনট্যাক্ট থাকে। এরপরে তারা খোলার পরে দেন কার্টুনগুলো থেকে তারা যে স্কচটেপ মারা থেকে স্কচটেপগুলো খুলে সেখান থেকে আনলোড করে আবার একইভাবে স্কচটেপ লাগিয়ে পুনরায় লোড করে দেয়। কাভার্ড ভ্যান, এই ভ্যানটিও আমরা ইয়াতে থানায় জমা দেবো এবং ৫ জনকে জিত করেছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা থানায় জমা দেবো। এদিকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানটির মালিকপক্ষ জানায়, আগে সবসময় সন্দেহ হতো, আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। এর আগে কোনো সময় এই ধরনের কোনো বিষয় আমরা জানতে পারিনি, বাট আমরা সন্দেহ করতেছি যে আমাদের আর একটা শিপমেন্টের সময় বোধ হয় এই ধরনের কোনো একটা সমস্যা হয়েছে বলে আমরা মনে করতেছি। বাট যেহেতু আমরা কনফার্ম ছিলাম না যে এক্স্যাক্টলি কোন লোকেশনে ঘটনাটা ঘটছে, কাজে সেই হিসেবে আমরা কোনো পুলিশকে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে কোনো কিছু ইনফর্ম করতে পারিনি। সিএনএফে আমাদের অফিসারের নাম ছিল, তো র‍্যাব সেভেনের অফিসাররা তখন আমাদের সেই আমাদের সিএনএফের যে অফিসার আছেন তাকে ইনফর্ম করেন। ইনফর্ম করার মাধ্যমে আমরা তখন উনি তখন আমাদের যে সিএনএফের যিনি অফিসার ওনার মাধ্যমে আমরা ঢাকায় জানতে পারি যে আমাদের একটা শিপমেন্টের গাড়ির সমস্যা হয়েছে। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।